মহান রবের মহান মালিকের শাহি দরবারে মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুরুতে আমি হাজারো লাখ ও অনন্ত ওজুদ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রবের অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ সীমাহীন দয়া রহমত মেহরবানিকে কেন্দ্র করে পুঁজি করে উসিলা করে এক সপ্তাহ পরে আবার আমরা পবিত্র জিলহজ মাসে যেই মাসটা হজের মাস কোরবানির মাস বৈতুল্লাহ তোয়াফ সাফা মারওয়া সাই আরাফার ময়দানে ওকুফ মুজদালিফাতে অবস্থান রমিউল হিজাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ এটাকে অনুসরণ করে লক্ষ লক্ষ মুসলমান কাবার প্রান্তে চতুর্দিকে কাবার মিন কুল্লি ফাজ্জিন আমি দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে গিয়ে সবার মুখে একটাই কথা লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক লাব্বায়েক লা শারীকা লাক লাব্বায়েক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এখানে বসে বাংলাদেশে পড়ে আমরা পড়লাম আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জীবনে অন্তত একবার বাইতুল্লাহ খানায় কাবা মাকাম ইব্রাহিম বাইতুল্লাহ মিজাবে রহমত হাজরে আসওয়াব সাফা এবং মারওয়া সেখানে গিয়ে যেন আমরা এই লাব্বাইক এটা পড়তে পারি আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন সেই খোশ নসিব আল্লাহ পাক আমাদের সবার জন্য মঞ্জুর করে দিন প্রিয় মুসল্লি ভাইরা আজকে আমরা কোরআন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ এবং এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ফিয়ায়ে সূরাতি মাশা রাকাবাক মানুষের মতো সুন্দর করে শারীরিক গঠনে আল্লাহ অন্য কোনো মাখলুক অন্য কোনো সৃষ্টিকে এত সুন্দর করে বানাননি অলাকাত কাররাম না বানি আদম আদম সন্তান মানুষ তাদেরকে আমি এই পৃথিবীর মধ্যে সবার উপরে সম্মান শ্রেষ্ঠত্ব দান করেছি একদিকে সুন্দর সৃষ্টি আরেকদিকে শ্রেষ্ঠতম সৃষ্টি কারা কারা এখন যারা সব দিকে শ্রেষ্ঠ তাদের কাজকর্ম চলন বলন আচার আচরণ ইবাদত বন্দিগি এগুলা বোধ হয় শ্রেষ্ঠ হওয়া দরকার না যে যেমন মানুষ তার কর্মধারা চিন্তা চেতনা ঠিক ব্যক্তি হিসাবে হওয়াটাই স্বাভাবিক যৌক্তিক যদি না হয় তাহলে আমরা বলি যে লোকটা আসলে জানোয়ারের চেয়ে খারাপ বলি না কোরআন বলছে উলাইকা কালা নাম বালহুম আদল এরা জানোয়ার নয় বরং জানোয়ারের চাইতে আরো জঘন্য মানুষ হয়ে বিবেকের উপরে মহিয়ান সম্রাট হয়ে যারা আল্লাহকে জানে না কোরআনকে মানে না রসুলকে চেনে না পরকাল আখেরা জবাবদিহিতা এগুলা সম্পর্কে কোনো চিন্তা ভাবনা যাদের নেই ওরা চতুষ্পদ জন্তুর মতো কাল আনা বালহম আদাল আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর চাইতে ওরা আরো খারাপ আবার যদি আপনি ইচ্ছা করেন আপনার নিজকে আপনাকে আপনার খুদিকে ফেরেশতার উপরে আপনি তুলে নিতে পারেন এই যোগ্যতা আল্লাহ আপনাকে
দিয়েছেন। আপনি যদি আল্লাহকে মানেন, আল্লাহর দিন জানেন, রাসূলের ইতাত, কোরআনের অনুসরণ, এগুলোকে আপনার জীবনের একমাত্র পাথেয়, চলার পন্থা, কর্মপন্থা হিসাবে গ্রহণ করেন, আল্লাহ পাক বলেন নূরের তৈরি ফেরেশতার চাইতেও ওই মানুষকে আমি বেশি সম্মান দান করি। তাহলে আপনি ইচ্ছা করলে আপনাকে ফেরেশতার উপরে তুলে নিতে পারেন, এই যোগ্যতা, এই স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছেন। আবার ইচ্ছা করলে চতুষ্পদ জন্তু, শিয়াল, কুকুর, এই পর্যায়ে আপনি আপনাকে নিতে পারেন, বরং তার চাইতে আরো জঘন্য নিচেও আপনি নিতে পারেন। উঠাবার স্বাধীনতা, যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন, আবার নামাবার স্বাধীনতা, যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। দেওয়ার পরে বলেছেন ফামান শাহ আ ফালিউমেন অমান শাহ আ ফালিয়াকফুর, আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, বন্ধন মুক্ত করে দিয়েছি। ইচ্ছা করলে প্রত্যেকটা মানুষকে গলায় রশি লাগিয়ে এক একজন ফেরেশতা দিয়ে জায়েজের গণ্ডিতে আল্লাহ রাখতে পারতেন, চড়াইতে পারতেন গরু ছাগলের মতো, পারতেন না বোধ হয়? ফেরেশতা আল্লাহর সৃষ্টির মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, আপনার দুই কাঁধে দুইজন আছে না, এখনো আছে? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, যেই দুইজন এখন আছে, রয়েছেন, লিখছেন, এই দুজন ফজরের পরে এসেছেন, আজকে মাগরিবের আজান হবে, এই দুজন চলে যাবে, অন্য দুজন এসে এই খাতা, এই দপ্তর, এই কলম যেদিন লিখে গেছে তারপরে আবার সেখান থেকে শুরু করবে। ফজরের আজান পর্যন্ত তারা সারা রাতের আমল নামা, কাজকর্ম, কি করেছেন, কি বলেছেন, কোন পথে হেঁটেছেন, হাঁটার সময় কয়বার শ্বাস প্রশ্বাস, কয়বার চোখের পলক, কয়বার ডুবকি দিয়েছেন, আল্লাহর কসম এগুলোও লেখা আছে, ডুবকি লেখাও লিখছে, কোন দিকে কয়বার তাকিয়েছেন, কোন নিয়তে তাকাবার সময় কি ভেবেছেন, কি চিন্তা করেছেন, এগুলাও লেখা নাই বোধ হয়? মা মিন সগীরাতিন আল্লাহ কাবীরাতিন ইল্লা আহা সাহা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বড় বিশাল, সব কিছু এখানে লিপিবদ্ধ করা হচ্ছে। ফজরে আজানে এই দুজন চলে যাবেন, রাতে যারা লিখেছেন, নতুন দুইজন আসবেন, মাগরিবে তারা চলে যাবে। যেই দুইজন এখন আপনার কাঁধে লিখতেছেন, এই দুইজন আদম আলাইহিস সালাম থেকে ফায়জা নুফেখা ফি সুরে, আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন শিঙ্গায় ফুঁক দেবেন, কিয়ামত হবে, আদম থেকে কিয়ামত পর্যন্ত এই দুইজন আর কোনোদিন আগেও কারো কাঁধে যায় নাই, 12 ঘন্টার জন্যে কিয়ামত পর্যন্ত যাওয়ার সুযোগ পাবে না। এইবার হিসাবটা বোধ হয় বুঝে গেছেন। তাহলে আপনার জীবনে কত লাখ ফেরেশতা ডিউটি করতেছে আপনার দপ্তর আমল নামা এটা লেখার জন্যে, আমি বোধ হয় ব্যাপারটা বুঝাতে পারিনি। যেই দুইজন এখন আছে, এই দুজন তাদের জীবনের ডিউটি 12 ঘন্টা, ফজর থেকে মাগরিব। আবার এটা মনে করলে চলবে না, আগামীকাল বোধ হয় আরেকজনের কাঁধে যাবে, কেয়ামত পর্যন্ত, এর আগেও কারো কাঁধে এই দুজন যায় নাই, কেয়ামত পর্যন্ত আরেকবার যাওয়ার সুযোগ পাবে না। কিন্তু লেখা চলবে, দপ্তর চলবে, এইবার সংখ্যাটা একটু চোখ বন্ধ করে অনুমান করেন, ফেরেশতার সংখ্যা কত বেশি। আল্লাহ ইচ্ছা করলে এই ফেরেশতার হাতে একটা রশি দিয়ে আপনাকে জায়েজের সীমা রেখায় বোধ হয় চড়াইতে পারতেন না, তাহলে গরুর গলায়ও রশি, আর সকল মাকলুকাত মানুষ তার গলায়ও রশি, মানাই তো খুব ভালো নাকি? দিস ইজ ইউর প্রেস্টিজ ইস্যু, তাইলে গরু আর আপনি এর মধ্যে কোনো, তবে গরুর বিবেক নাই, ভালো মন্দ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, আপন পর, লাভ ক্ষতি, এগুলো বোঝে না। যার জন্য গরু নিজের ক্ষেত খায়, গৃহস্থেরটা বোধহয় খায় না। আচ্ছা, আপনি নিজের লাগানো গাছ বোধহয় নিজের হাতে কাটেন, বলেন
গরু কিন্তু নষ্ট করে নিজেরটা মালিকেরটা কিন্তু আপনাকে যদি তেল এক মন মালিশ করা হয় আর বলা হয় ঘরের সামনের পেঁপে গাছটা আপনি লাগিয়েছেন আমি আপনার বন্ধু আপনাকে খুশি করার জন্য অনুরোধ করি আপনি এই গাছটা কেটে ফেলেন আমাকে খুশি করার জন্য বলতে আপনি কাটবেন তাহলে হালে পাগল তাহলে ঠিক গরু ভালো মন্দ লাভ ক্ষতি আপন পর বুঝে না কিন্তু আপনি সব বুঝেন কিমতে হার চিজেরা দানি কে চিচি ই কে চিস কিমতে খুদরা না দানি আহমকিস সব জিনিসের দাম তুমি বুঝলা দর দাম তুমি বুঝলা নিজের দাম তুমি বুঝলা না তোমার মতো আহমক এই জগতে আরেকটা নেই আমা আদম বাবা হাওয়া আদম দম্পতি বেহেশতে যখন আল্লাহ দেওয়া নির্দেশ এটার বাইরে চলে গেলেন ইবলিসের ধোকায় প্ররোচনায় প্রতারণায় আল্লাহ বলেছিলেন ওলা তাকরাবা এই বেহেশত তোমাদের জন্য অকুলা মিনহা রাগাদান হাইসো সে তোমার এই বেহেশত তোমাদের জন্য যেখানে যখন যেভাবে ইচ্ছা খাও ভোগ করো আনন্দ করো ওলা তাকরাবা ওই একটা গাছ মাত্র ওই একটা গাছের ফল খেও না ওর কাছেও যেও না ফাতাকু না মিনাজ জালিবি ওই গাছের ফল খেলে কিন্তু তোমাদের বারোটা বেজে যাবে তোমরা জালেম হয়ে যাবে নিজের সবচেয়ে বেশি ক্ষতি করবে বেহেশতে কি নেয়ামতের অভাব ছিল ভাই কি জিনিসের অভাব ছিল এই একটা গাছের ফল না খাইলে কি চলতো না আপনারা বলেন আল ইনসানু হারিসু মিম্মা মুনহা ইনসান এমন এক মাখলুক তাকে যেটা নিষেধ করা হয় তার নষ্ট সেটার দিকে বেশি যায় রে পাগলা সাকো নারিস না পাগলা একবার ভালো কথা মনে করেছে এতক্ষণ তো আমার খেয়ালেই ছিল না ঠিক কিনা বলেন আদম যায় না খায়ও না নিজের বেগম বিবি তিনিও যান না আল্লাহ নিষেধ করেছেন কিন্তু গাছটার দিকে কয়েকবার তাকায় কি জানি কেমন জানি কেন নিষেধ করলো এই চায় কিন্তু যায় না শয়তান সুযোগ নিল ইবলিস সুযোগ নিল ফাজাল্লাহুমা শয়তান ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহি একবারে বিরাট দাড়ি আজানুল্লম্বিত জামা মাথায় বিশাল পাগড়ি হাজার দানা তজবি একটা এটা জপতে জপতে বেহেশতের নালা ড্রেন এটার ভিতর দিয়ে শিয়ালের মতো হামাগুড়ি দিয়ে বেহেশতে ঢুকছে ঢুকে এখন জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অতিভক্তি জিকির করবার তুমি রাত বিরাতে নীরবে নিশীথে এখন মানুষের সামনে গিয়ে যারা এইভাবে তসবি পড়ে এটা হলো লোক দেখানো আপনারাও বুঝেন এগুলো দেখায় পড়ার জিনিস নয় ছোট্টকালে হয়তো আপনারা দেখেছেন আমাদের এলাকায় সংখ্যালঘু অনেক হিন্দু ছিল তাদের মধ্যে আবার যারা ব্রাহ্মণ ছিলেন আমি শ্রদ্ধা জানিয়ে বলছি এই ব্রাহ্মণের মধ্যে আবার কিছু ছিলেন সন্ন্যাসী তাদের গলায় একটা মালা থাকত এখানে একটা পৈতা থাকত হাতে একটা কাপড়ের থলি হাতে আর এই থলির ভিতরে একটা জপমালা জপমালা তসবি আর কি তাদের তসবি এখন ওই খোলচার ভিতরে রেখে শুধু সারাদিন এটা জপত রাম রাম হরে রাম হরে কৃষ্ণ ওই তাদের এগুলো আর কি জপ করত এই থলিটার নাম ছিল হরিনামের ঝুলি হরিনামের ঝুলি এই ঝুলির মধ্যে হরিরাম হরির নাম এটা এইভাবে জিকির করত তারাও তো তসবিটা লুকিয়ে রাখত থলির ভিতরে নাকি আর এখন এমন মুসলমান আছে
আসলে বদমাইশ দি গ্রেট, কিন্তু ইসলামের সুরত ধরে তসবি হাতে নিয়ে ঠিক ইবলিস এই পলিসিটা গ্রহণ করলো। তসবি পড়তে পড়তে কাঁদে, এমন চোখের পানি পড়ে, দাঁড়ি টাড়ি সব ভিজে গেছে। আদমের সামনে গিয়ে বলে, কাইফা হালুকা ইয়া আদম, আদম কি অবস্থা, কিভাবে আসো? আদম দেখলো যেই জামা, যেই দাড়ি, যেই তসবি, বুজুর্গ দিকে দোকান দিতে হইলে হুজুরের সুরত ধরা লাগে। এই যুগে কিন্তু হুজুরের সুরতে অনেকে বোধ হয় ধোকা দেয় না, বলেন বলেন। তাহলে বাজার পেতে হলে, মার্কেট পেতে হলে আপনি যদি একবারে ক্লিন, সেই বড় বড় মোষ এইভাবে গিয়ে কাউকে কিছু বলেন সে পাত্তা দেবে না, কিন্তু বিশাল এক হুজুর এইভাবে গিয়ে যদি বলেন যে লোকটা তো খুব হুজুর, খুব দিনদার মানুষ, ইবলিস ঠিক এই পলিসিটা গ্রহণ করে আদমের সামনে গিয়ে জিকির করে আর কান্দে। আদম তাকালেন, তাকিয়ে বলেন, হু আর ইউ, হু আর ইউ, কে তুমি? মানান্তা। ইবলিস তসবি থামাইয়া বলে, বাবা তুমি আমাকে চেনবা না, আমি এই এলাকার শহর কুতুব, শহর কুতুব। আদম বলে, হট ইজ শহর কুতুব? শহর কুতুব আবার কি? কয়, তোমাদের ভালো মন্দ সুখ শান্তি এগুলা দেখাশোনার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, তোমরা কিভাবে আসো, কিভাবে খাচ্ছ, তদারকি করার জন্য আর কি। আদম বললেন, ওকে বেশ ঠিক আছে। এখন আবার কান্দে, শ্লেষ্মা বের হয় নাক দিয়ে, চোখ দিয়ে পানি ঝরঝর করে, দাড়ি ভিজে বৃষ্টির মতো পড়ে। আদম জিজ্ঞেস করলেন, মা ইয়াবকিকা ইয়া শায়েখ, মুরব্বী সাহেব আপনি এইভাবে কাঁদছেন কেন? কান্দি তোদের জন্য বাবা, তোদের দুঃখে কান্দি, আমার নিজের কোনো দুঃখ নাই, কোনো অসুবিধাও নাই, তোদের দুঃখে কান্দি। আদমকে, আমাদের কি দুঃখ? কয়, বেহেস্তে খাওয়াটাও কি, বেহেস্তে খাওয়াটাও কি? আদম বললেন, আল্লাহ বলে দিয়েছেন, অকুলা মিনহা রাগাদান হাইসু সেহেতু মা, এই বেহেস্ত তোমরা স্বামী স্ত্রী দুই দিনের জন্যে অবারিত উন্মুক্ত ওপেন, সব খাও। ইবলিশকে কিছু নিষেধ টিষেধ নাই তো, এই আসল জায়গা নিষেধ, কিছু নিষেধ টিষেধ নাই তো। আদম বলো, ওই একটা গাছ আল্লাহ বলেছেন, অলা তাকরাবা, ওই গাছের ফল খাওয়া যাবে না, ওর কাছেও যাওয়া হাতাকু না, যদি খাওটাও যাওটাও তাহলে কিন্তু তোমাদের ভরাডুবি হয়ে যাবে। বুজুর্গ বেশি ইবলিস বিজ্ঞের মতো মাথা নাড়ে, বটেই তো বটেই তো, তাই তো তাই তো, বুঝতে পেরেছ? আদম বলে কি, যেই গ্যাসের পানিতে জীবনবোধের রস আছে, যেই গ্যাসের পাতার রস, ফলের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে, এক ফোঁটা পাতার রস খেলে, একটা ফল খেলে কেয়ামত পর্যন্ত মানুষের মরণ হয় না। বেটা আমি নিজে খাইছি, আমি জানি, আমার হাজার হাজার বছর বয়স হয়েছে কিন্তু আমার শরীরটা এখনো ভরা যৌবনে ভরপুর, কারণ আমি খাইছি, মরণ আমার থেকে পালিয়ে গেছে। আদম আসো, আমি চাই তোমরাও বেহেস্তে বেঁচে থাকো, চির যৌবন ধারণ করো, আসো আমি পেড়ে দেব, এক কামড়ই ল খাও। আদম হুঁশিয়ার মানুষ, কয় খাইলে আমার লাভ হবে, আমার উপকার হবে, কিন্তু দেখা যায় আমার চেয়ে তার জন্য গরজ বেশি। কি, আমি খেলে আমার উপকার হবে, আমার লাভ হবে, আমার হায়াত বাড়বে, আমি মরণজয়ী হব, কিন্তু আমি খাওয়ার জন্য তার এত আগ্রহ কেন? একটু এই এইটাই কিন্তু আসল জিনিস। ইবলিস আর ইবলিস পন্থীরা এইভাবে কিন্তু আপনাদেরকে প্রতারণা দেবে, কিন্তু এইটাকে গেলার আগে, খাওয়ার আগে আদমের মতো একটু লাভ হবে আমার, দেখা যায় গরজ তোমার। হাতাহাল্লাহ আদম, সঙ্গে সঙ্গে আদম আওয়াজ করে পড়া শুরু করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইবলিস দিশে দৌড়। আদম কয়, হুজুর কী হয়েছে, কোথায় যাব?
মা বাড়ু কে ইয়া সাইকি মুরব্বি কি অবস্থা কে বাবা আমার ওজুটা ভেঙে গেছে ইংলিশে পড়ে আমি কি আমার ওজুটা আবার নতুন করে রিকনস্ট্রাকশন এটা করে আসি আজও দৌড় কালো দৌড় বাইরে গিয়ে এখন ইবলিশ চিন্তা করে গেছিলাম কাম তো হইল না আদমের খোদাকে আমি চ্যালেঞ্জ করেছি যে আদমকে সেজদা না করার কারণে ইমামতি গেল আমার নেতৃত্ব গেল মান সম্মান হাজার হাজার লক্ষ বছরের ইবাদত তো গেল যে আদমকে সেজদা না করার অপরাধে আল্লাহ কি আদমকে সেজদা করতে কইছিল কি আমরা যে সেজদা করার সময় কাবাকে সামনে রাখি আমরা কি কাবাকে সেজদা করি বলা লাগবে নাকি আল্লাহকে করি শৃঙ্খলার জন্য কাবাটা আল্লাহ নির্ধারণ করেছেন অমিন হাইসো খারাজটা ভাবালে অঝাকা সাতরাল দুনিয়ার যেখানেই থাকো সেজদা করার সময় তোমার মুখ থাকবে কাবার দিকে সারা দুনিয়ার মুসলমান কাবা মুখী থাকবে ইলা ইয়ামিন কিয়ামতে কিয়ামত পর্যন্ত এখন যদি একজনে পূর্ব দিকে সিজদা করে আর দুই উত্তর দিকে আর দুই দক্ষিণ দিকে কামটা কেমন হবে আপনারা কন এটা এলো মেলো হজ বরল হজ বরল এখন কাবা এটার দিকে কেন কারণটা কি ইন্না আউয়ালা বাইতি উদেয়ালিন নাস লাল্লাজি বেবাক্কাতি মোবারকা হুদাল্লিন আলামিন দুনিয়ার প্রথম ঘরেই কাবা দুনিয়ার প্রথম কেবলা এই কাবা আল্লাহর সৃষ্টিত প্রথম মাটি এই জজিরাতুল আরব এই মক্কার জমিন যেটাকে কোরআন বলেছে উম্মুল কোরা উম্মুল কোরা সব গ্রামের মা সব গ্রামের বিশ্বাস করেন আজকে আরাফাত ময়দান যেখানে আরাফাত ময়দানের দক্ষিণ পূর্ব কোণে জাবালে রহমত নবী যেখানে দাঁড়িয়ে বিদায় হজ্জের খুতবা দিয়েছেন ঠিক এই জায়গায় হাসরের মাঠ কায়েম হবে এই জায়গায় আল্লাহর আরো সিংহাসন হবে এখান থেকে আল্লাহ বিচার করবেন রায় ঘোষণা করবেন এখন ইবলিস বাইরে চিন্তা করলো আদম তো খুব হুঁশিয়ার মানুষ যেভাবে আমাকে শেলিং বোমা মারা শুরু করেছে লাহওয়ালা রকেট মিসাইল ক্ষেপণাস্ত্র তার সামনে টেকা যাবে না তাহলে কি আদমের কাছে আমি পরাজিত হব ধোকা দিতে কি পারবো না একটু ওই তসবি পড়ে পড়ে চিন্তা করে বললো তাহলে লেডিস চ্যানেলে একটু চেষ্টা করে দেখি লেডিস চ্যানেল বুঝুন তো মহিলা চ্যানেলে স্যারকে দিয়ে যদি ফাইলে দস্তখত অন্যায়ভাবে করানো না যায় স্যারকে দিয়ে এইবার পিএনএ কয় বেগম সাহেবাকে ধরেন বেগম সাহেবা যদি স্যারের একটু কয় কিল্লাফতে এটার নাম লেডিস চ্যানেল ঢাকা সচিবালয়ে যান গেইটে যান দেখবেন ষোড়শী উর্বশী তরুণী একবারে সেই মমতাজির মতো পপিয়ার মতো কি তারা সেখানে সেজে গুজে তদ্বির পার্টি তদ্বির গেলেই জিজ্ঞেস করে ভাই আপনার কি কাজ কমুক সচিবের কাছে যাব আসেন আমার সাথে এই মাঝখানে কিন্তু তার একটা ভাগ আছে আর সচিব সাহেবেরও কিন্তু কি এই পরিমণির সাথে কি আছে পরিমণির সাথে একটা যে তুই লই আসবি আমাকে কাম যোগাইয়া দিবি আমি ভাইলে দস্তখত করবো এক এক দস্তখতে এত সবাই না কিন্তু ভালোও আছে কিন্তু অধিকাংশ আমি আর বললাম না আপনারা বোধহয় বুঝে গেছেন ডিসি সাহেবের দস্তখত লওয়া যায় না এখন ডিসির যে পিয়ন পিএ সে বলছে বেগম সাহেবের জন্য একটা পদ্মার ইলিশ যদি একহালি নিয়ে বেগম সাহেবাকে একটু রাজি করতে পারস তাইলে আমি বেগম সাহেবাকে বলবো যে এইবারটা খুব বিপদে পড়ছে আপনি সাহেবের একটু বুঝাই কর এটাতে কিন্তু ফেল নাই এটাতে ফেল নাই এখন ইবলিস আবারও ওই বেশে কাঁদতে কাঁদতে জিকির করতে করতে মা হাওয়া যেখানে ওই একই জান্নাতে যেই গাছের গোড়ায়
এইভাবে বসে আছেন মা হাওয়া, সেখানে গিয়ে শুধু কান দেয় আর জিকির করে, আর ওই মালা জপমালা তসবিহটা, আর চোখ দিয়ে পানি পড়ে টপ টপ করে শ্রাবণের বৃষ্টির মতো। ইবলিসের কাঁদা দেখে মা হাওয়াও কাঁদা শুরু করছে, আদম কিন্তু কাঁদে নাই। ইবলিস যতই কেঁদেছে নাটক করেছে, আদম টলে নাই গলে নাই, কিন্তু আম্মা যান আরেকজনের কাঁদা দেখে গ্রামে একটা মেয়ের বিয়ে হয়ে যায়। এখন মেয়েটা বাবার বাড়ি থেকে স্বামী বাড়িতে যাবে, যেটাকে বাংলা ভাষা বলে কন্যা সম্প্রদান, কন্যা বউ হাতে উড়িয়ে দেওয়া নিয়ে যাবে। এই সময় বউ কান্দে, বোর মা বোধহয় কান্দে না, খালা ফুফু দাদি কোনো আত্মীয় না, রক্তের কোনো সম্পর্ক নাই, পাড়ার কোনো মেয়ে অন্য মহিলা দেখতে আসছে তামসা, ওদের কান্দন দেখে মহিলাও কান্দে, ওই বেগানা মহিলাও কান্দে, একানাও কান্দে, পুরুষ কিন্তু একজনও কান্দে না। কি তাহলে বুঝা গেল ইঞ্জিনের ফিটনেস, মেশিনের পাওয়ার, পুরুষের জেদ্দুর নারীর এদ্দুর নাই, পুরুষ জেদ্দুর ধারণ করতে পারে, নারী এদ্দুর পারে না। ইসলামের ফৌজদারি আইন দণ্ডবিধি, এখানে একজন পুরুষের সাক্ষীর সমান কয় না, দুইজন মহিলা, হয় পুরুষ একজন, আর যদি পুরুষ দুইজন পাওয়া না যায় তাহলে একজন পুরুষের জায়গায় দুইজন মহিলা আদালতে সাক্ষী দিলে সেটা গ্রহণযোগ্য। তাহলে দুই মহিলার সাক্ষী এক পুরুষের সমান। কিছু বুদ্ধিজীবী বিশেষ অজ্ঞ যারা বুদ্ধি বিক্রি করে খায় আর কি, বুদ্ধি বিক্রি করে খায়, বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তারা এখানে আল্লাহর ভুল ধরেছে। আল্লাহ তো পুরুষের দিকে মহিলাদের বিরোধী, কয় কেমনে, পুরুষ একজন আর মহিলা দুইজন, কয় কেমনে রে, বাবা মরলে ছেলে পাবে দুই কড়া আর মেয়ে পাবে এক কড়া, বোধহয় বুঝতেছেন না। তাহলে আল্লাহ তো বাঘের ব্যাসকম করেছে, ছেলেটা বাবার মেয়েটা কি বাবার না, এটা জবাব দিতে গেলে আমাকে অনেক দূরে যাওয়া লাগবে। বিলাতে এই প্রশ্নটা আমাকে করেছিল একটা সেমিনারে, যে জবাবটা দিয়েছিল আমার স্পষ্ট মনে আছে, মহিলা প্যান্ডেল থেকে একজন বোন আমাকে ইংরেজিতে একটা স্লিপ দিল, অনারেবল মাওলানা সম্মানিত মাওলানা সাহেব, আপনি তো ইসলামে নারীর মর্যাদা নারীর অধিকার অনেক কথা বললেন, আপনার প্রত্যেকটা কথা যৌক্তিক, প্রত্যেকটা কথা পারফেক্ট, কিন্তু ইসলাম যে বাবা মারা যাওয়ার পরে পুরুষের দিছে দুই শতক, ছেলে সন্তানকে দুই শতক, মেয়েকে এক শতক দিল কেন, এটার আবার একটু ব্যাখ্যা করেন। এইভাবে সংক্ষেপে ব্যাখ্যা শুরু করলাম ভাই, বলবো তাইলে আজকে এইটার উপরে আসেন না, আর একটু আগাই আমরা দেখি ইসলাম কি যৌক্তিক নাকি অযৌক্তিক। আচ্ছা, ছেলেটা দুই কানি পাইছে আর মেয়েটা এক কানি, লি জাকারে মিসলা হাজিল উনসাইয়াইন, এক ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, দুই মেয়ে যা পাবে এক ছেলে, আল্লাহ পার্সিয়ালটি করছে, ছেলের দিকে আল্লাহ পক্ষপাতিত্ব করেছে। আচ্ছা ভাই, ছেলেটা এখানে থাকবে বাপের বৃষ্টিতে নাকি সে বিয়ে করে আরেকটা অন্য রক্তের অন্য পরিবারের মেয়ে এখানে আনবে, আনার পরে বাপ মরে গেছে, এখন এই ছেলেটা তার এই বিবাহিত বউ নিয়ে এখানে সংসার করবে, আর এই ছেলে ঘরে যত সন্তান হবে এগুলা কিন্তু ওই বাবার নসল, বাবার জেনারেশন, যেই বাবার সম্পত্তি দুই কানি পাইছে সেই বাবার জেনারেশন, ঠিক কিনা বলেন। আর মেয়েটা বিয়ে হয়ে অন্য পরিবারে চলে গেছে, এখন এখান থেকে এক কানি পাইছে, ওখানে গিয়ে বোধহয় যাওয়ার সময় মোহরানা পায় নাই, পাইছে, এটাও তার গহনা অলঙ্কার শাড়ি চুড়ি কাপড় চোপড় কসমেটিক পাওয়ার আর কোনো শেষ নাই। এরপরে সেখানে গেছে, যাওয়ার পরে মেয়েটার খানা খরচ
মে মোহরানার টাকা ভেঙে বোধহয় খাওয়া লাগবে, ওকে খাওয়ানোর দায়িত্ব কার? স্বামীর। ঠিক কিনা বলেন? তার অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু স্বামী বহন করবে। এখন দাম্পত্য জীবনের এক পর্যায়ে ওই মেয়েটা বুড়া হয়ে গেছে, স্বামী মারা গেছে, বোঝার জন্য বলছি। এখন এই মেয়েটা স্বামীর ঘরেই থাকবে, তাকে খাওয়া দাওয়া অন্ন বস্ত্র চিকিৎসা সবকিছুর দায়িত্ব ছেলে, ছেলে মেয়ে না, ছেলে ছেলের উপরে। ঠিক কিনা বলেন? তাহলে বিয়ার আগে খাইছে বাবার ঘরে, কাপড় চোপড় খাওয়া দাওয়া সব খরচ বাবার, বিয়ার পরে সব খরচ স্বামীর, স্বামী মরে যাওয়ার পরে সব খরচ ছেলেদের। ঠিক কিনা বলেন? বেচারি সারা জীবন জাগির খাইছে, লজিং পরের উপরে, আর দুই কানি পাইছে ছেলেটার দিকে তাকান। এই ছেলেটা এখানে বিয়ে করে বাবার বংশধারা জেনারেশন এটা সে এখানে রক্ষা করবে নাকি? মেয়ের ওখানে যে সন্তান হয়েছে এটা বোধ হয় বাবার নসল, আরেক আরেক জেনারেশন, আরেকটা জেনারেশন। আর মেয়েটা সেখানে স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরে মেয়েটা সেখানে স্বামীর অংশ বোধ হয় পাবে না। ছেলেটা যে এখানে দুই কানি লইয়া রয়েছে, ছেলে আর কোনখান থেকে পাওয়ার আছে? কোন ছেলে সারা জীবন খাইলো পরের উপরে, পড়লো পরের উপরে, ওষুধ চিকিৎসা পরের উপরে, স্বামী মরে যাওয়ার পরে সন্তানের উপরে। ঠিক কিনা বলেন? স্বামী মরে যাওয়ার পরে এখানে পাইছে আবার আড়াই কানি, ওখান থেকে এক কানি, মেয়ের হয়ে গেছে সাড়ে তিন কানি, ছেলের কিন্তু ওই দুই কানি এসে ওই। এখানে সন্তান যতগুলো হবে এগুলো বাবার আওলাদ, বাবার নসল, বাবার জেনারেশন। যেই বাবার দুই কানি ছেলে পাইছে, এই সন্তান সতদির খাওয়া দাওয়া লেখাপড়া কাপড় চোপড় সব এই দুই কানির উপরে নাকি? দুই কানির উপরে আসেন। কথায় বলে মামুর বাড়ির ভাত না খাইলে শনি সারে না। এখন বাবার যেই মেয়ে সন্তান আরেকখানে বিয়ে হয়েছে, বোন বছরে একবার দুইবার বেড়াইতে আসবে কোথায়? বাপের বিলিতে, বাপের ঘরে আসবে, খাবে কোথায়? বাগিনারা মামুর বাড়ির ভাত না খাইলে শনি সারে না। ছোট কালে তো একটা দেদার মামুর বাড়ি আর নিজের বাড়ি একবারে বাগিনারাও খাবে। এরপরে মার বোন খালা বেড়াতে যাবে বোধহয় ওই মেয়ের বাড়িতে, কোথায় আসবে? বাবার বাড়িতে, বাইরবেটা, বাইরবেটার কাছে। ঠিক কিনা বলেন? তাহলে ফুফু কোথায় আসবে? ফুফু এখানে আসবে, মামা তো ভাই, খালা তো ভাই, শালা তো ভাই, ফুফা তো ভাই, যত আছে সব এখানে আসবে। এখানে একটা মেয়ে জানি, আর ওখানে ওই ছোট পাতিল একটাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েটা বাপের এখান থেকে পেয়েছে, স্বামীর ওখান থেকে পাবে, সন্তানরা সেখানে মারা গেলে সন্তানের থেকেও পাবে নাকি পাবে না? এই জন্য আল্লাহ মেয়েকে এক একর দিছে, ছেলেকে দুই একর। এবার মেয়েটা আরেকটা স্লিপ পাঠাইলো, ও অসংখ্য মহিলা কনের মালানা, আপনি তো যেইভাবে বুঝাইলেন এতে করে বুঝা গেল যে ছেলেকে আর একটু বেশি দিলে ভালো হইত। এটা ইসলামের যুক্তি, আল্লাহ বোধহয় অযৌক্তিক কাম করেছেন। এই যুগের এমন বিশেষজ্ঞ আছে পত্রপত্রিকা নেটে যাদের আনাগোনা আছে, এমন কথা বলে আল্লাহ অঙ্কে কাঁসা, আল্লাহ অঙ্ক কম বুঝে। আল্লাহ যদি অঙ্কে কাঁসা না হইতো তাহলে মেয়েটাকে কেন এক কানি দিল, ছেলেকে দুই কানি? মেয়েটা কি বাবার না? তাহলে আল্লাহ যেখানে যেটা করেছে, ছেলেকে এক জায়গা থেকে দুই কানি দিছে আর মেয়েকে এখান থেকে এক কানি, ওখান থেকে এক কানি, এরপরে আবার তার খাওয়া দাওয়া তিন কানি, তাহলে দেখা যায় মাপে জোবে মেয়ে কিন্তু সব জায়গা থেকে মিলে আর ছেলের চেয়ে অনেক বেশি পেয়েছে। ঠিক কিনা বলেন? এটা ইসলাম, আমি এটা ছেড়ে দিচ্ছি। এরপরে আসুন আবার আমরা কোরআনের কাছে চলে যাই। আমরা জানি আদম কাঁদে,
যখন আল্লাহ বললেন যে কুল নাহবিতু মিনহা জামিয়া, আর জান্নাতে থাকা যাবে না, গেট আউট গেট আউট। হাওয়া যখন অনুরোধ করেছে, এখন হাওয়া আদমের কাছে আসছে সুপারিশ করার জন্যে, কোন কাজের ফলইটা খাওয়ার। এখন ইবলিস শুধু কাঁদে, মা হাওয়া কয় হুজুর আপনি এরম কাঁদেন কেন? বাবা রে তোদের দুঃখে কান্দি, তোদের দুঃখে আমার কলিজা ফেটে যায়। অতিভক্তি গোপাল ভাঁড়ের নাকি ছোটকালে বাপ মরে গেছিল, যারা পড়েছেন তাদের মনে পড়বে। নবদ্বীপের এক রাস্তা দিয়া গোপাল হেঁটে যায়, উদম শরীর উদম গাও, পরনে শুধু একটা লেংটি, লেংটি চিনেন? বুড়িয়ারা দেখছে, বুড়িয়ারা লেংটি লেংটি কথায় বলে, লেংটির নিচে পোশাক নাই, চৌকিদারের নিচে চাকরি নাই, পরনে একটা লেংটি। নবদ্বীপের রাস্তা দিয়ে গোপাল হেঁটে যায়, এক ব্রাহ্মণ সেই রাস্তা দিয়ে আসে। গোপাল কিন্তু খুব রসিক মানুষ আছিল, ভালো খাইতো ভালো থাকতো। এখন গোপাল মরে গেছে, গোপালের ছেলে লেংটি পরা, খালি গাও উদম গাও। এখন ওই ঠাকুর ব্রাহ্মণে কয় বাবা রে তোর দুঃখ দেখে আমার কান্না আসে। গোপালকে বটেই তো বটেই তো, তাই তো তাই তো, মুখুজ্জা মশাই ঠাকুর মশাই আপনি ঠিকই বলেছেন, আমার বাবা মাঝে মাঝে আমাকে বলতো যে আমি মরে গেলে তোর দুঃখে শিয়াল কুত্তাও কাঁদবে। দেখছেন কোনখানে গাও দিছে, আমি মরে গেলে তোর দুঃখে শিয়াল কুত্তাও কাঁদবে। ওই ব্রাহ্মণ যে কইছে তোর দুঃখ দেখে আমার কান্না আসে, এই জন্যে কান্দি। এখন আদমের কাছে গিয়ে মা হাওয়াও কান্দে, ইবলিশও কান্দে, আরে খাও খাও তোমার ভালোর জন্য বলছি। হাওয়া তো আগেই গলে গেছে বুড়িয়ার কান্দন দেখে। আর এই যে একটু আগে যে আপনাদেরকে বলেছি, মেয়েটা চলে যায় স্বামীর বাড়িতে, আর যেই মেয়েরা দেখে কান্দা দেখে নিজেরাও কান্দে, আত্মীয় হওয়া লাগে না, এগানাও কান্দে বেগানাও কান্দে, সহ্য ক্ষমতা কিন্তু পুরুষ একটাও কাঁদে না। এতে করে বোঝা গেল ইঞ্জিন দুজনের সমান নয়। আরে জানো কাউ আমা আল্লাহ নেশা করেন, এই আয়াতের দিকে খেয়াল করেন, নারীদেরকে নিয়ন্ত্রণ করবে নররা, নারীদেরকে নিয়ন্ত্রণ করবে পুরুষেরা, এটা কোরআনে আয়াত, কোরআনে আয়াত। উদাহরণ আল্লাহ দিয়েছেন গাছের, হুয়াল্লাযী আনশা জান্নাতি মারুশাতি নগায়রা মারুশাত, আমি আল্লাহ বাগানে দুই ধরনের গাছ সৃষ্টি করেছি, একটা হলো বৃক্ষ, সে স্বাবলম্বী নিজের পায়ে দাঁড়াইতে পারে, আরেকটা হলো লতা, লতা দাঁড়াইতে হলে কি লাগে কোয়া লাগবে, লতা দাঁড়াইতে হলে কি লাগে গাছে লাঠিতে জোপায় সোপায় ভর করা লাগে, সোপ বলেন আর লাঠি বলেন, তাহলে লতা দাঁড়াইতে হইলে কিন্তু গাছ লাগে, গাছ ছাড়া লতা দাঁড়াইতে পারে না। ছোট্টকালে বাংলা ব্যাকরণে পড়েছি লিঙ্গান্তর, লিঙ্গান্তর পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এখানে পড়েছি বৃক্ষ পুলিঙ্গ লতা স্ত্রীলিঙ্গ, যদিও দোনোটা গাছ, বৃক্ষ নিজে দাঁড়াইতে পারে কিন্তু লতা দাঁড়াইতে হইলে বৃক্ষের আশ্রয় নেওয়া লাগে, বৃক্ষের শেল্টার আশ্রয় ছাড়া লতা কোনোদিন দাঁড়াইতে পারে না, লতা কোনোদিন তার অস্তিত্ব রক্ষা করতে পারে না। এখন এইটা লইয়া আবার ঝগড়া, কাল্লা বিজ্ঞান বোঝে না, সায়েন্স বোঝে না, ওরা যদিও নারী ওদের তো একটা অধিকার আছে, ওরা পুরুষের হাতে কেন নিয়ন্ত্রিত হবে, পুরুষের উপরে কেন ভর করবে, পুরুষের গায়ে ভর দিয়ে কেন চলবে? জাগো জাগো লতার গোষ্ঠী জাগো, কার বৃক্ষের কাছে যাব না, নিজের শক্তিতে নিজেরা দাঁড়াবো। এবারে বৃক্ষের আশ্রয় পুরুষের আশ্রয়, এটারে মনে করে অধিকার হরণ, এইবার পুরুষের আশ্রয় থেকে বের হয়ে গিয়ে এইবার নিজেরা লক লক করে আস্তে আস্তে উঠে, এই দিক থেকে তুফান এসেছে এই দিক থেকে পড়েছে, ওই দিক থেকে ঝড় এসেছে এই দিকে পড়েছে, গুলি বাতাস একটা এসেছে অর্ধেক শুনে নিয়ে গেছে, এইবার যেটা আছে
মরি হায় রে হায়, শেষ বয়সে দাদা আমার তালের ডিঙ্গা ভায়। এটাকে বলে ধর্ষিতা, দলিতা, মথিতা, অপমানিতা, অবহেলিতা, রক্তে রঞ্জিত। আজকে মেয়েদের ঠিক এই অবস্থা, কি কারণ বুঝা ভালো কিন্তু নিয়মের অতিরিক্ত বুঝা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন। এটা সম্পাদনা যারা করেছে একজনও মুসলমান না, অধিকাংশ ইহুদি, তারপরে খ্রিস্টানরা, তারা সোনার অক্ষরে বিশ্ব ইতিহাসের ডায়েরি এনসাইক্লোপিডিয়াতে লিখেছে শরীরের আয়তনের দিক থেকে গড়ে গড়ে কোনো কোনো সংসারে স্বামী স্ত্রী বউ আরো লম্বা আরো ডাঙ্গি, এটা কিন্তু ব্যতিক্রম, খুব কম জায়গায়। গড়ে যদি হিসাব করেন তাহলে শরীরের ফিটনেসের দিকে পুরুষ লম্বা বেশি, মুরগির মধ্যে রাতা না আর মুরগি কোনটা জোর বেশি? একটা রাতায় পঞ্চাশটা মুরগি রে পাখনা দিয়ে পিঁড়ে সাইজ করে এক লাইনে রাখে একটা রাতায়, ঠিক কিনা বলেন? এখন আসেন পশুর মধ্যে আপনারা দেখেন যেগুলা পুরুষ এগুলার ফিটনেস বেশি, শক্তি বেশি, ঠিক কিনা বলেন? মানুষের মধ্যেও ঠিক তাই। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা স্বীকার করেছে 1500 বছর আগে ইসলামের কোরআন যে বলেছে নারী নরের দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটার মধ্যে বিজ্ঞান আছে, যুক্তি আছে। এবং আজকের হার্ট পরীক্ষায় দেখা গেছে যে একজন পুরুষের হার্টের ওজন জেদ্দুর, একজন নারীর হার্টের ওজন তার অর্ধেক। একজন পুরুষের হার্টের ওজন যতটুক, একজন নারীর হার্টের ওজন তার অর্ধেক। যার জন্যে ডায়নামা ছোট, ডায়নামা ছোট, পুরুষের ডায়নামা বড়, ডায়নামা যার বড় তার হ্যান্ডন বেশি। নোয়াখালিয়া কথা কইলাম, তার শক্তি সামর্থ্য বেশি। এখন লতারা যতদিন পুরুষের অধীনে ছিল অভিভাবকদেরকে মানত, গার্জিয়ানদেরকে মানত, লতাদের ঐতিহ্য ছিল, সতীত্ব ঠিক ছিল, ঠিক কিনা বলেন? অস্তিত্ব ঠিক আছিল। যখন বলে যে মানি না মানি না, জাগো জাগো নারীর গোষ্ঠী, ভাই এমন জায়গা জাগছে এখন আর ঘুম পাড়াবে কে? যেখানে যাবেন ধর্ষণ, যেখানে যাবেন নির্যাতন, ঠিক কিনা বলেন? তাইলে দোষ পুরুষের আছে, পুরুষরা ধর্ষণ করে আর মায়ের জাতি, তাদের কোনো দোষ নাই নাকি? নাই। কোরআন আল্লাহ বলছেন জানিয়া তো অজানি, সুরায় নূর প্রথম দিকে খুলে দেখবেন, আর জানিয়া তো অজানি, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ, কার কথা আগে কইছে? জেনাকারিনী নারী আর জানিয়া তো স্ত্রীলিঙ্গ, অজানি জেনাকার পুরুষ। এই দুইজন যখন জেনা করে তখন তাদেরকে অবিবাহিত যদি হয় তাহলে আর তাদেরকে 100 দররা মারো। আই রিপিট, আজানিয়াত জানি ফাজলে দুকুল্লা ওয়াহিদ মিনহুমা মেয়াতা জলদা, তারা যদি এই কাজ করে সাক্ষী প্রমাণে মিলে এক একজনকে 100 দররা করে মাত। আই রিপিট, আজানিয়াত জেনাকারিনী নারী অজানি জেনাকার পুরুষ। একটু জায়গা দেন, জায়গা দেন ভাইয়া, এখানে চলে আসেন। আল্লাহ আমিনুল ইসলাম ফুলু ভাই আমাদের সমাজের অভিভাবক, আমাদের দেশের অভিভাবক, আমাদের চাওয়ার একমাত্র পাওয়া, সমাজের বটগাছ, সোজা কথা, সমাজের বটগাছ। আল্লাহ পাক তাকে তন্দুরুস্তি হায়াতে তাইয়েবা দান করুন। আমি দাওয়াত করেছিলাম আজকে সুযোগ হলে জুমাটা এখানে এখানে আসেন, অনেক অনেক কর্মব্যস্ততা ঝামেলার ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন। আর আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি, আমাদের এই বদরপুর মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, এই দুইটা দিনই প্রতিষ্ঠানে দুইজন মানুষের অবদান সবচেয়ে বেশি, একজন ফুলু ভাই আর একজন দেওয়ান ভাই। ফুলু ভাই এখন তো মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন আমাদের অ্যাবিলিটি সক্ষমতা আল্লাহ দিয়েছে। অতীতে এমন সময় গেছে যখন আমাদের এই সক্ষমতা ছিল না, খুবই সীমিত সীমাবদ্ধ ছিল,
এনারা আমাদের সমাজের দুর্দিনের বন্ধু, তখনও ছিলেন এখনো আসেন। আল্লাহ এই উসিলা বরকতে তাকে তন্দুরুস্তি হায়াতে তৈয়বা দান করুন। আমরা নামাজের পরে তার জন্য আবারও দোয়া করব, আরো দোয়া করব, বেশি বেশি দোয়া করব। আবার আসুন, দুনিয়াতে শুধু মানুষ নয়, পশু পক্ষী, কীট পতঙ্গ, সাপ, কুচ্ছা, নোয়াজি, বেজি, এগুলোর উপরও আবার বিজ্ঞানীরা রিসার্চ করেছে, গবেষণা করে দেখেছে যেটা পুরুষ এটার হ্যান্ডম বেশি, যেটা পুরুষ এটার জোর বেশি, আর যেটা নারী সেটার জোর শক্তি কম। ঠিক এটা আল্লাহ পাকের পুরো সৃষ্টি, সব কিছুর মধ্যে আল্লাহ এটা রেখে দিয়েছেন, যার জন্য আল্লাহ 1500 বছর আগে কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। আবার দেখুন যে আরব সমাজে কোনো মানুষত্ব ছিল না, বর্বরতা, জেনা, ব্যবিচার, মদ্যপান, হত্যা, লুণ্ঠন, জিজ্ঞাসা, শত্রুতা, শোষণ, জুলুম ভরপুর ছিল, মানবতা যেখানে ত্রাহি ত্রাহি অবস্থায় ছিল, রক্ষা করো রক্ষা করো, বাঁচতে চাই বাঁচতে চাই, সেখানে ইসলাম আসলো। ইসলাম আসার কয়েক বছর পরে দেখা গেল সেখানে এখন আর কেউ সম্পদের পাহাড় গড়েছে, আর কেউ রাস্তায় হাঁটছে, খাওয়া পাচ্ছে না, যে একটা অবস্থা ছিল সেটা নাই ইসলাম আসার পরে। ইসলামের অর্থনীতি, কোরআনের অর্থনীতি, এটা যখন জজিরাতুল আরবে প্রথম প্রতিষ্ঠা হলো, হওয়ার পরে দেখা গেল যাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তা রাস্তায় হাঁটতেছে, যাকাত নেওয়ার মতো গরিব নাই। এটা বোধহয় আমার কথা, এটা ইসলামের ইতিহাস, সারা দুনিয়া এটাকে স্বীকার করেছে। এরপরে এই গেল অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থার দিকে তাকান, নবী কাবা হেলান দিয়ে বসে আসেন, খুব চিন্তিত। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর মাইর খাইতে খাইতে শেষ, দেখেন আমাদের শরীরে শুধু রক্ত, শুধু জখম, এই যে বেলালের শরীরে চামড়া নাই, খাব্বাব বিন আরাব তার শরীরে অনেক জায়গায় গোস্ত নাই, আম্মার ইবনে ইয়াসির তার শরীরে গোস্ত নাই, মারতে মারতে শুধু অপরাধ একটা, ইসলাম গ্রহণ করেছে, ইসলামের কথা বলেছে, এই অপরাধে মারে, সেই যুগে মেরেছে, এই যুগে তো মারে না, মারে, তাহলে বুঝা গেল ইসলামের কথা বলে যারা মায়ের খায় এরাই বেলাল, ইসলামের পথে চললে যারা মায়ের খায় এরাই আমার ইবনে ইয়াসির, আর ইসলামের কথা বলে যারা মায়ের খায় না এরা আব্দুল ইবনে উবাই, এরা সুবিধাবাদ জিন্দাবাদ, ইসলামের লগেও আছে বাতিলের লগেও আছে, ঠিক কিনা বলেন? লা ইলাহা উলা লা ইলাহা আওয়ানুম বাইনা জালেক, আল্লাহ কোরআনে কোন কথাটা বলেন নাই বলুন, সব বলে দিয়েছেন। আরবে জেনা, ব্যবিচার, ধর্ষণ, এইটার কোনো বাস বিচার ছিল না, নীতি নৈতিকতার বালাই ছিল না, মদ খেত পাগল হতো, নেশা করতে উন্মাদ হতো, আর নর নারী প্রকাশ্য দিবালোকে এমনকি কাবার চত্বরে জেনা করত। ইতিহাস দেখুন, কাবা চত্বরে জেনা করা, এটা আপনি কি মনে করেন কত বড় হার মাপ হইলে এটা পারে? আর নেশা যখন মানুষ করে তখন তার নীতি নৈতিকতার কোনো অনুভূতি, কোনো ফিলিংস থাকে না, কাবাকে সাক্ষী করে। আর যে হবল ঠাকুর, লাত মানাত হবল ওজ্জা ইয়াউক ইয়াগুস, মানাত ঠাকুরানি, দেব দেবী, যেগুলাকে তারা দিনের মধ্যে কয়েকবার গঙ্গায়ও নম গঙ্গায়ও নম জগত্তারিণী মাত এইভাবে পূজা করত, সেই দেব দেবীর সামনে বেগানা নারীর সাথে জেনা করত, কাবা গরুর চত্বরে। ইসলাম আসলো, নেশা এটা উঠে গেল, মদ, গাঁজা, নেশা এগুলাকে হারাম করা হলো, অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করলো। করার পরে এখন দেখা গেল নবী সাহাবাদের অবস্থা দেখেন আর কান্দেন, কি করবেন, মেজরিটি ওরা ইসলাম গ্রহণ করলেই মারে, করলেই কি না, ইসলামের কথা বললেও মারে। এখন হুজুর বললেন, তোমরা খুব তাড়াহুড়া করো, আল্লাহ ছোট কথা, তোমরা খুব তাড়াহুড়া করো, তোমাদের আগের নবীরও এইভাবে মার খেয়েছে, তোমাদের আগের নবীর অনুসারী যারা তারাও মার খেয়েছে,
আসবিরু আসাবিরু আরাবিতু ওয়েট 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 আরেকটু অপেক্ষা কর ইসলামের কাজ কর ইসলাম প্রচার কর ইসলাম প্রচার করতে গেলে মার খাওয়া লাগে এই যুগে যারা ইসলামের দাওয়াত দেয় দাওয়াতি কাজ করে একবার তো মার তারা খায় কিরা বলেন তাহলে বুঝতে হবে বেলালের ইসলাম আমর ইবনে ইয়াসিরের ইসলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদের ইসলাম রাসূলের ইসলাম এটার কথা বলতে গেলে মার খাওয়া লাগে আবার আব্দুল্লাহ ইবনে উবাইর ইসলাম মুনাফিকের ইসলাম এই ডাবল করতে গেলে মার খাওয়া লাগে না ঠিক কি না বলেন এবার আপনারা বেছে নেবেন আপনাদের কর্মপন্থা প্রিয় মুসলিম ভাইয়েরা নবী বলেন তোমরা বড় তাড়াহুড়া করো সবর করো এমন দিন সামনে আসতেছে যেই দিন যাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটবে যাকাত খাওয়ার মতো গরিব খুঁজে পাওয়া এই যে একটু আগে কইলাম বাস্তবায়ন হয়েছে নাকি হয়নি জাকাতের টাকা দিয়ে একটা লোক ভরে বাইর হয়েছে এখন যার পোশাক আশাক একটু দুর্বল কয় ভাই তুমি বোধহয় জাকাত খাইতে পারবা ধরো আমি এতগুলো জাকাতের টাকা নিয়ে বের হয়েছি সকাল থেকে হ্যাঁ লোক খুঁজতেছি কোনো মানুষ পাই না তুমি আমার জাকাতগুলো নাও ওই লোক তার কাঁধের থেকে ব্যাগটা নামাইয়া কয় আমিও তো এতগুলো লইয়া বাইরেছি সকাল থেকে ঘুরতেছি এখন বলতো যার কাছে যাই কেউ জাকাত গ্রহণ করে না কয় না আমার জাকাতের কোনো দরকার নাই এইবার লোকটা হাঁটতে হাঁটতে দেখে যে একটা খাজুর গাছের নিচে একটা লোক শুয়ে আছে মাথায় কি যেন একটা বড় পুটনি ব্যাগের মতো কাপড় চোপড় ওই আদমালি কদমালি মার্কা আর কি আরবের পোশাক এরকমই আসলে তো এখন গিয়ে জাগায় কুম ইয়া ইবনা সাবিল কুম ইয়া ইবনা সাবিল ভাই উঠো ভাই জাগো লোকটা কাছু মাছু করে জাগছে এখন ওই জাকাত যে দিতে পারে না ফরজ আদায় করতে পারে না জাকাত খাওয়ার লোক পায় না ভাই তোমার তো কাপড় চোপড়ে বোঝা যায় তুমি গরিব মানুষ নিত্য নিঃস্ব আমি এতগুলো জাকাতের টাকা দিনার দেড়হাম এগুলো নিয়ে বের হয়েছি একজনও গ্রহণ করে না কয় না আমার জাকাত গ্রহণ করা লাগবে না আমার অ্যাবিলিটি আছে সক্ষমতা আছে তুমি জাকাতগুলো নাও লোকটা মাথার নিচের বালিশ এটা দেখা যায় কয় আমার এটার বিরুদ্ধে এতগুলা বরে নিয়ে বের হয়েছি এখন পর্যন্ত এটা খাওয়ার মতো একজন লোক পাইনি আল্লাহু আকবার যখন সাহাবারা এইভাবে হেঁটে হেঁটে মাঠ থেকে ফিল্ড থেকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ জাকাত খাওয়ার মতো গরিব নাই সমাজে এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে তখন বাইতুল মাল জাকাতের টাকা এখানে জমা হবে মসজিদে নবীর একটা এলাকার মধ্যে কর্নারে সেখানে বাইতুল মাল স্থাপন করা হলো আলহামদুলিল্লাহ নবী বলেন তোমরা একটু ধৈর্য ধরো তাড়াহুড়া করো না এমন দিন আসবে জেনা ব্যবিচার তো দূরের কথা জজিরাতুল আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা অনিন্দ সুন্দরী রূপের পিরামিড এই মেয়েটা উত্তর আরবের হাদ্রামাউত থেকে সেজে গুজে একাকিনী রওনা করবে একাকিনী রওনা করে দিনের পর দিন দিনের পর দিন একাকিনী সফর করে দক্ষিণ আরবের সানা পর্যন্ত হাঁটা পথে দুই মাসের রাস্তা আর তখনকার উট ঘোড়া সওয়ারির পথে প্রায় 14 দিনের রাস্তা এই মেয়েটা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একাকী সফর করবে এই মেয়েটার দিকে একজনও চোখ তুলে তাকাবে না ঠিক একটা মেয়ে রওনা করেছে নবীর হাদিস এটা প্র্যাকটিক্যাল দেখার জন্যে রওনা করেছে উত্তর আরব হাদ্রামাউত থেকে ঠিক নবী যেটা বলেছেন সেখান থেকে রওনা করেছে যেতে যেতে এক জায়গায় সন্ধ্যা নেমে গেছে এখন মেয়েটার ভিতরে শত হলো নারী একটু কেমন যেন ভয় ভয় দেখে যে দুইজন যুবক ওই দিক থেকে আসে মেয়েটা আরো ভয় পেল এরা জানি আমার সাথে কেমন আচরণ করে এখন মেয়ে তার ঘোড়া থামিয়ে বলে যে হে আগন্তুক দয় তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলছি তোমরা কে দুজন কিন্তু টকবগে যুবক মেয়েটাও কিন্তু টকবগে এক তরুণী তখন ওই দুই যুবক বলে আম্মা আপনি আমাদের মা আপনি যে এইভাবে একাকিনী বের হয়েছেন হোয়াট ক্যান উই হেল্প ইউ হাউ ক্যান ইউ হেল্প প্লিজ কিভাবে আমরা আপনার কি সহযোগিতা করতে পারি মেয়ে বলে না আমাকে কেউ তাকায়ও না আমাকে দেখে তুড়িও মারে না টিজিং ইফটিজিং আল্লাহু আকবার আল্লাহু আকবার টিজিং ইফটিজিং করে না কামা আপনি যদি চান
তাহলে আমরাও তো ঘোড়ার উপরে আসি, আপনি কোথায় যাবেন বলেন? একটা ঘোড়া আপনার পিছনে যাবে আর একটা সামনে যাবে, আপনাকে মাঝখানে পাহারা দিয়ে আপনার মঞ্জিলে পৌঁছাই দেব। মেয়ে বলে আমাকে পৌঁছানো লাগবে না, আমি আল্লাহর কোরআন মেনেছি, সমাজ আল্লাহর কোরআন গ্রহণ করেছে, সবার জীবনের নিরাপত্তার গ্যারান্টি নেমে এসেছে। এই মেয়ে একাকিনী সফর করেছে। এগুলো ইতিহাস, এগুলো বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।